হ্যালো ভিউয়ার্স, আমরা করছি এক অনন্য প্রতিভার খোঁজ, আর সেই খোঁজেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের একটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আমি সাইম, আমি আলিশা। অডিশন রাউন্ড থেকে ইয়েস কার্ড পাওয়া কিছু পার্টিসিপেন্টস আজও লড়বে এলিমিনেশন রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালে সিলেক্ট হওয়ার জন্য। কিন্তু সেই সিলেক্ট হওয়ার জন্য কিন্তু আমাদের সম্মানিত তিন বিচারকের কাছ থেকেই আদায় করে নিতে হবে গ্রিন বাজার। যদি বাই এনি চান্স সে একটির বেশি রেড বাজার পায়, তাহলে তাদের জন্য এই মঞ্চে এখানেই শেষ। আর তাদের এই পারফরমেন্স যারা জাজ করবেন সেই সম্মানিত তিন বিচারক ইতিমধ্যে আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন সুপার কুল, সুপার হ্যান্ডসাম, এক্সট্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ান, ডিরেক্টর এবং সিঙ্গার হৃদয় খান। And we have one of the most dynamic media person of our country, Meher Afroz Shaun. এবং আমাদের সাথে আছেন এমন একজন যিনি বাংলাদেশের টিভি সিরিয়ালকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার ডিরেকশন দিয়ে, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা দ্য ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন লাভলু। তাহলে শুরু করছি আমাদের আজকের পারফরমেন্স, এবং শুরুতেই পারফর্ম করতে আসছে মঞ্চে ফিরোজ এবং মিতু। তারা নিয়ে আসছে একটি ডুয়েট ড্যান্স। তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। লিফট করেছো অনেকগুলো, কিন্তু নাচটা কোন ধরনের ম্যাম? এটা ফ্রি স্টাইল করা হয়েছে ম্যাম। হ্যাঁ, আমি মানে কোনো স্টাইল আসলে খুঁজেই পাইনি, কন্টেম্পোরারিও পাইনি বা কোনো স্পেশাল স্টাইল পাইনি, ফ্রি স্টাইল, অনেকগুলো লিফট আছে।
যদিও প্রতিটা লিফটই খুব আনপ্রফেশনাল। আমার কাছে খুব সুন্দর লেগেছে এন্ড আমি মনে করি যে আপনাদেরকে সময় দেওয়া হলে অথবা গ্রুম করানো হলে আরও ভালো কিছু প্রদর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে গ্রিন লাইট দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যেটা হয়েছে আপনাদের দেখতে খুবই ভালো লাগছে আর কি, কিন্তু এই আজকের প্ল্যাটফর্মে যে স্পেশাল যেটা আমরা খুঁজছি এরকম আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, অনন্য প্রতিভার মঞ্চে এবার আসছেন পুষ্পা চৌধুরী এবং সে পারফর্ম করবে একটি গান। খাজার নামে পাগল হইয়া ঘুরি পুষ্প চৌধুরী। জি স্যার। তোমার ভয়েসের তো পাওয়ার অনেক। থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু মিষ্টি লাগছে না, মানে তুমি যে গানটা করলে সেই গানের যে আবেদন, সেই আবেদনটার পরিবর্তে শুধু মনে হলো খুব জোরে চিৎকার করে গানটা করলে, মানে ফিলটা পাইনি আর কি আমি। পুষ্প, তুমি কি সুমিয়াপুর অনেক ফ্যান নাকি? স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ। আচ্ছা, আমিও কিন্তু ওনার ফ্যান। তোমার নিজের কোনো স্টাইল আমি কিন্তু খুঁজে পাইনি। এভরি আর্টিস্ট শুড হ্যাভ দেয়ার ওন স্টাইল। আই ডিডন্ট লাইক দ্য পারফরমেন্স, আই এম সরি। ভিউয়ার্স, ইভানা মান্নান চমৎকার একটা হোয়াইট অ্যান্ড গ্রিন কম্বিনেশনের ড্রেস পরে এসছে ড্যান্স পারফরমেন্স করার জন্য। এই ড্যান্স থেকে আমাদের সম্মানিত তিন বিচারক কি গ্রিন বাজার প্রেস করবেন, চলুন দেখি আমরা। ওকে স্টুডেন্টরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কালকের হোমওয়ার্ক থাকলো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানিং। কি রে ইভানা, তোর ফিউচার প্ল্যানিং কি? ইঞ্জিনিয়ারিং? আরে না না, ও তো ভালো নাচ করে, নিশ্চয়ই ড্যান্সিং নিয়ে হবে। আমি উঠতে চাই ঝড়ের পাখি হয়ে।
শিবানা, এই গানটা অনেক বিখ্যাত গান, এই গানটা সিলেকশন করেছে কে? আমার টিচার। আমার ভালো লেগেছে পুরো বিষয়টা। আমার মনে আরও চেষ্টা করলে তুমি আরও ভালো করতে পারবে আর কি মনে হয়। ইভানা, ইউ আর ভেরি কনফিডেন্ট, মনে হয়েছে ইউ নো এভরিথিং হোয়াট ইউ গোনা ডু অ্যান্ড ইউ লুক গুড অ্যাজ ওয়েল। আই এম গিভিং ইউ আ গ্রিন লাইট। আমার কাছে মনে হয়েছে যে কোনো শিল্পীকে কী করতে চাইছেন তিনি, কেন করতে যাচ্ছেন, এই জিনিসটা ভালো মতো জেনে তারপরে স্টেজে ওঠাটা খুব জরুরি। এবং সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় তোমার নিজের মধ্যেও আছে, এবং তোমার যিনি গুরু তিনিও তোমার সাথে সেটা ভালো সিঙ্ক্রোনাইজেশন আছে বলেই তিনিও তোমার ইচ্ছাটার প্রাধান্য দিয়েছেন। ইতিহাসে তোমার নামে থাকবে সামনে আরো অনেক অ্যামেজিং পারফরম্যান্সেস দেখবো। মিনওয়াইল নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কিপ ইউর আইজ অন এনটিভি। ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আর একবার সাদর আমন্ত্রণ এনটিভির পর্দায়। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের আরেকটি এপিসোডে আমাদের এখানে এক এক দিন এক এক সময় নানান ধরনের প্রতিভার খোঁজ আমরা পাচ্ছি। আর এবারে গানের প্রতিভা নিয়ে মঞ্চে আসছে ফাইয়াজ এবং সার্থক। তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চাই, কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে, অনাবিল সব সুখের ছোঁয়া তোমাকেই কাছে চাই। ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমার। যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়, নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। চেষ্টেন প্রমি এবং সে পারফর্ম করবে একটি ডান্স। Thank you.
রোমি জি মিস তোমার অ্যাটায়ারটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মাথার উপরের মুকুটটা খুব ভালো লাগছে গর্জিয়াস লাগছে থ্যাংক ইউ একদম গ্রিক গডেসের মতো লাগছে থ্যাংক ইউ এই স্টেজটাতে আমরা আসলে আরো অনেক স্ট্যান্ডার্ড কিছু খুঁজছি কিন্তু আমার মনে হয় যে তোমার ভেতরে সেই সম্ভাবনাটা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার টোটাল প্রেজেন্টেশন কারণেই তোমাকে আমি গ্রিনই দিচ্ছি আমার কাছে ভালো লেগেছে আই থিঙ্ক ইউ হ্যাভ দ্যাট কারেজ টু ডু দিস অ্যান্ড আমার মনে হয় যে ইউ ক্যান লার্ন মোর ইচ্ছাটাও আছে সো এই কারণে I will be giving you a green Thank light. Thank you so much. Thank you so much. GPH is bad. Onunno protibha. Ebar monche dekhe nichhi Shakil Pradhan ke ebong she perform korbe ekti clay art. শাকিল জি স্যার আপনি কি করেছেন আমরা একটু দেখতে চাই সামনাসামনি ওটা নিয়ে আসেন আচ্ছা এখানে একটা অক্টোপাস আছে একটা শার্ক আছে হাঙর টর্টোইজ আছে মানে কচ্ছপ এটা কি এটা হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ সামুদ্রিক উদ্ভিদ মাছ আছে সুন্দর amazing and eto kom time e shakil pradhan abar ekta amazing clay art kore jite nilen yes card ebong amader baki participants ra ki ta parbe ta janbo kintu tar age niye niche chotto ekti biruti sathei thakun ওয়েলকাম ব্যাক বিরতির পর সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের নতুন একটি এপিসোডে আমাদের এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি রেডিও পার্টনার রেডিও টুডে এফএম 89.6 এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন আমাদের নেক্সট যিনি পারফর্মার আসবেন তার পারফরমেন্স হচ্ছে গিটার স্কিলস আর সেই গিটার স্কিলস নিয়ে মঞ্চে এবার আসছে আলী আরমান
Thank you so much for coming. Viewers, Chinmoy, je nije dance kore ebong dance shekhay. Kintu অনন্য প্রতিবারই মঞ্চে আমাদের সম্মানিত তিন বিচারকের কাছ থেকে গ্রিন বাজার সে আদায় করতে পারে কিনা তা আমরা এবারে দেখব। চলুন দেখি। Hi, Chinmoy. Apnar costume ta khub interesting. Thank you, sir. Who designed it? Mane apni nije othoba? Ji sir, ami nije. Oh, okay. Amar observation ekta chilo je last e music tar sathe mone hoyeche je tal theke apni shore jacchilen. Amar decision will be. আপনি ভরতনাট্যম করেছেন, ওই পার্টটুকুন ভালো করেছেন। আপনার হাতের লাইন্সগুলো সুন্দর ছিল, প্রপার ছিল। তারপর যখনই আপনি স্টাইলে চেঞ্জ করলেন, একদম একটা জগা খিচুড়ি বানিয়ে ফেললেন। দর্শক, প্রতিভা কোনো বয়স মানে না, প্রতিভা কোনো বাধা মানে না। যার প্রমাণ মিস্টার খালেদ, যার বয়স 61 কিন্তু তিনি বিশ্বাস করেন মনের দিক থেকে তিনি এখনো সুইট 16। এবারে মঞ্চে গিটার হাতে আসছে মিস্টার খালেদ। On your head, don't you leave? Hang down your head and cry. Hang down your head, don't you leave? Oh boy, you're gonna die. When it's time tomorrow, reckon will I be? When it's time tomorrow, oh boy, you're gonna see. আমার মন যে ভালো না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন না যায় রে। আমার মন যে ভালো না, কিছুই ভালো লাগে না। বাসি কি বিষের বাসি, তবু কেন ভালোবাসি। লগ্ন ধরে আর হাত ধরে সে গেছে মোরাশি। সে যে চুপি সরি আমায় কেন কেউ দেখে না। আমার মন যে ভালো না, কিছুই ভালো লাগে না। বাজাই রে, মন কেন না চ।
কি সুন্দর। আপনি কোথায় থাকেন? আমি যে ব্লকে থাকি, বাড়িধারা। বাড়িধারা কি করেন এমনিতে? আমি প্রিভিয়াসলি টিচার ছিলাম, ইংলিশ টিচার, কিন্তু এখন স্কুল টিস্কুল সব বন্ধ থাকে, এখন আমি বাসায় বসে আছি, কোনো টিউশনস নাই, কিছু নাই। তো আমার মেয়ে বললো আর কি, বাবা তুমি একটু চেষ্টা করো কিছু করতে পারো কি না। মানে মেয়ে বলার পরে আপনি চেষ্টা করে এই অবস্থা করে? মানে আমি আগে তো চর্চা করতাম, কিন্তু ছেড়ে দিয়েছিলাম, মাঝখানে 20 বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি। আফটার 20 ইয়ার্স আই হ্যাভ টেকেন টু দ্য গিটার। এবং আপনার আপনার যে এই বয়সে এসেও স্ট্যামিনা এবং আপনার যে আগ্রহ, এটা ভীষণ মুগ্ধ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কিন্তু যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আপনি রিহার্সাল করছিলেন বাইরে, মনে হচ্ছিল যে আজম খানের, সম্রাট আজম খানের গান করছিলেন মনে হয়। গুরুজনের গান একটা মনে পড়ে অবশ্য, কিন্তু আমার গানের কথা হলে কিছু ভুল হতে পারে, কিন্তু ভুলটুটি যদি ক্ষমা করেন তাহলে আমি গাইতে পারি। রেল লাইনের বস্তিতে জন্ম নিয়েছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। হাই বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেলের বস্তিতে জন্ম নিয়েছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। আপনি আজম খানের যে কোনো একটি চার লেনের গান গাইতে থাকেন, শুধু আপনি গাইতে থাকেন? সারারা জেগে জেগে কত কথায় আমি ভাবি, বাপরি কেন বুঝে না, তাই আসে না সারারা জেগে জেগে কত কথায় আমি ভাবি, ভাবি কেন বুঝি না, তাই ঘুম আসে না। অনেক প্রতিযোগীর মুখে শুনেছি যে তার বাবা তাকে কিভাবে ইন্সপায়ার করেছেন, তার মা তাকে কিভাবে ইন্সপায়ার করেছেন। এই প্রথম একজন প্রতিযোগী পেলাম যার কন্যা তাকে ইন্সপায়ার করেছেন, এবং এরকম কন্যা আমাদের প্রতি ঘরে ঘরে দরকার। আচ্ছা, এই মেয়ে, মেয়েকে চাই মঞ্চে। তুমি বাবাকে ইন্সপায়ার করেছো, মানে কি চিন্তা করে করেছো একটু বলবে তুমি? আব্বু অনেক আগে গান গাইতো, কিন্তু কিছু কারণে, কিছু প্রবলেমের কারণে আব্বু গানটা ছেড়ে দেয়। কিন্তু আব্বু চাইছিল যে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে প্রস্তবেদন করতে যে উনিও পারে, উনিও সবার মতো পারে। তো আমি আব্বুকে বলছিলাম যে তুমি যাও, সিলেক্ট হও বা না হও, তুমি তোমার বেস্ট দাও, হইলে ভালো, না হইলে আবার চেষ্টা করবা। অজানা কোন পথে চলেছি জানি না, জানি না, জানি না, চলেছি যে একা, অজানা কোন পথে চলেছি জানি না। ভিউয়ার্স, প্রতিভার যে কোনো এজ লিমিট নেই সেটি প্রমাণ দিয়ে গেলেন মিস্টার খালেদ, এবং সামনে আরও অনেক অ্যামেজিং পারফরমেন্সেস দেখবো, বা তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্টে টিউনড।
ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা করছি এক অনন্য প্রতিভার খোঁজ, আর সেই খোঁজেই চলছে জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ড, যে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি, রেডিও পার্টনার রেডিও টুডে এফএম 89.6 এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। অনন্য প্রতিভার মঞ্চে এবার একটি ড্যান্স পারফরমেন্স নিয়ে মঞ্চে আসছে বাদল মিয়া। আচ্ছা আলিশা, আমরা পরের পারফরমেন্সটা দেখবো, তবে তার আগে আমি একটু টেনশনে আছি। আমাদের ডিরেক্টর শুভ্র ভাই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, এবং সে নাকি পিসিআরও নেই। টেনশনের বিষয় না? হ্যাঁ, কি বলছো? আমি তাহলে খুঁজে আসি। হ্যাঁ তুমি খুঁজে আসো, আমি আসছি, তবে তার আগে পারফর্মারের নামটা ঘোষণা করে আসি। দর্শক, আমরা একটু আমাদের ডিরেক্টর শুভ্র ভাইকে খুঁজে আসি, তবে তার আগে এই স্টেজে কিন্তু একটা সিরিয়াস মামলার শুনানি হতে যাচ্ছে, সেটা একটু খেয়াল করুন। আর শুনানি নিয়ে আসছে এমডি রাকিব। মাননীয় আদালতের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ একটু নথির দিকে খেয়াল করে তাকান। এখানে বাদী, যিনি বাদী মোহাম্মদ রাকিব, ইনি আমার মক্কেল অহিদুল ইসলাম শুভ্রকে গিলটি প্রমাণ করতে যাচ্ছে। এটার মূলত মূল উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে টাকা খাওয়া, মাই লর্ড। এছাড়া কিচ্ছু না, এছাড়া কিচ্ছু না, আমি প্রমাণ করে দিচ্ছি এই মামলার এটার কোনো ফাইলিং হয় না স্যার। কাইন্ডলি মামলার দিকে তাকান। ওহিদুজ্জামান শুভ্র লেখা, রাইট স্যার? ওহিদুজ্জামান শুভ্র না, ওহিদুল ইসলাম শুভ্র। উনি কি করেন? উনি হচ্ছে এই শোর ডিরেক্টর। ও, এই শোর ডিরেক্টর আপনার মক্কেল? আচ্ছা আচ্ছা, ওহিদুজ্জামান শুভ্র। এখানে ভুল ম্যাম, আমার মক্কেলের নাম ওহিদুজ্জামান শুভ্র না, আমার মক্কেলের নাম হচ্ছে ওহিদুল ইসলাম শুভ্র। এবার মূল যে নালিশি বিবরণ, মোহাম্মদ রাকিব একজন সরল সহজ গ্রাম্য মানুষ, পক্ষান্তরে আমার বিবাদী একজন সুদর্শন পুরুষ। ঘটনা কি হয়েছিল? ওই দিন আমার মক্কেল একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছিল, সেখানে সানুদি অ্যাডভোকেট সানুদির মক্কেল জনসম্মুখে ওই ব্ল্যাক কালারের টি শার্ট আমার মক্কেলের কাছে চাইছিল। কেন চাবে? মাই লর্ড, আমি বেশি সময় নিব না, অলরেডি আপনারা বুঝে গেছেন এবার এটা ইজ ফলস অলরেডি, কারণ নামেই তার ভুল আছে। এখন ম্যাম, টোটাল বাংলাদেশে 3.5 লাখের উপরে মামলা আছে, টোটাল জজ কত? মাত্র 22,000। প্রত্যেক দিন মামলার ডেট যাচ্ছে, মামলার ডেট সরতেছে, মামলার ডেট সরতেছে, আর বাদী বিবাদী কোর্টে আসতেছে, বাসায় যাচ্ছে, আবার কোর্টে আসছে, আবার বাসায় যাচ্ছে। এই যে হয়রানির এত কিছু পরেও যদি দুইটা বাঙালির মধ্যে গ্যাঞ্জাম হয় না স্যার, তখন একটা কথা বলে, কি? কোর্টে নিয়ে দেখব, কোর্টে নিয়ে তোকে দেখব। স্যার, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এই যে বাদী মোহাম্মদ রাকিব অনন্য প্রতিভার জেলখানায় ফাইনাল হওয়ার আগ পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, এছাড়া মাইলর আর কিচ্ছু না। আপনাদের এটা করতে হবে মাইলর, কারণ এইটাই তার যোগ্য শাস্তি। আমি খুব মিস করছিলাম মামলার বাদী মোহাম্মদ রাকিবকে। হ্যাঁ, আপনি নিজেই তো আসলে কন্টেস্ট্যান্ট রাকিব। আমি ব্যক্তিগতভাবে আমি খুব এনজয় করেছি আপনার অংশটুকুন, আপনার অভিনয় খুব ভালো ছিল। মোহাম্মদ রাকিব বাদীকে আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জেলখানায় বন্দি দেখতে চাই। প্রথমে যখন আপনি আসলেন স্টেজে এবং আমাদেরকে পেপারগুলো দিয়ে গেলেন, তখন থেকেই আমি আমার ফিলিংটা ছিল যে আপনি ফাটিয়ে ফেলবেন, অ্যান্ড ইউ ডিড ইট, খুবই জোশ ছিল।
থ্যাংক ইউ স্যার আমি খুব বেশি কথা না বলে আপনাকে আমি গ্রিন লাইট দিব থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওভারঅল আপনার আইডিয়া প্রেজেন্টেশন সব কিছু মিলে আমারও খুব ভালো লেগেছে আমিও আপনাকে গ্রিন দিচ্ছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ performance ni ashe Mehdi and Parvez মেহেদি পারভেজ কোনজন মেহেদি কোনজন পারভেজ মেহেদি ও পারভেজ একসাথে নাচ শেখেন জি একসাথে ওনাকেও দেন মাইকটা দেন ওনাকে উনি কথা বলতে পারে না কানে শুনে না তাহলে মানে নাচলেন কিভাবে উনি জি ও সমস্ত দেখে আছে আর গানে বিটটা ওর বুকে বাড়ি খায় বিটের সাথে ফিল করে নাচ করেন ফিল করে হ্যাঁ অদ্ভুত ব্যাপার তো মানে ও হার্ট বিট মানে হার্টে সাউন্ডের বিট ফিল করে বুঝতে পারে হার্টে জি জি এইটা এ মানে কিভাবে করে মানে কোনোভাবে কি তোমরা তোমরা একটু এদিকে আসবে আসো তো দেখি ও আচ্ছা তুমি কি করো জি আমি ইলেকট্রিক কাজ করি ইলেকট্রিক কাজ করো আর ও ও মনে করেন যে আপনার সাইকেল রিক্সা এগুলো মেরামত করে সাইকেল মেরামতের কাজ করে জি জি তারপর কখন আপনারা এই প্র্যাকটিসটা কখন করেন যে আমাদের এলাকায় ওখানে একটা ডান্স ক্লাস ছিল তো ওইখানে আমরা শিখতাম ওনার আগে মনে করেন আমার মামা আছে ছোট মামা অঞ্জু নাম উনি আমারে শিখাইছে তুমি ওকে পেলে কিভাবে ওকে নিয়ে কি করে নাচ শেখানোর জন্য তুমি চিন্তা করলে ওকে ফার্স্ট টাইম আমি দেখছি আপনার একটা পূজায় ডান্স করতে পূজায় জি ও তো কানে শোনে না বোঝে না তোমরা দুজন এক হলে কি কারণে বা কিভাবে সেটা জিজ্ঞেস করছি বিষয় হলো সবাই মন করেন যে ওর মন আমার মনে এক দেখছি ও মানে যে জিনিসটা ভাবে এই জিনিসটা আমিও ভাবি আর আমি যেটা বলি যে এটা করব ও এটা আগে করে ফেলায় আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আপনাদের পারফরম্যান্স ভালো লেগেছে এবং আপনাদের এই যে দুজনের যে কি বলবো সম্পর্কটা মেলবন্ধনটা মায়াটা মনের যে মিলটা এবং এই যে বিটের সাথে ওনার হৃদস্পন্দনটা যে মিলছে আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডিং অভিশন দিতে চাই এবং আমার তরফ থেকে ইটস আ ইয়েস অবশ্যই ইটস আ ইয়েস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তোমরা আমাকে একটা ড্যান্স মুভ শেখাতে পারবে এখানে অন স্টেজ আমি কি তো নাচতে পারি না কেমন না স্যার আসেন চলো দেখি আচ্ছা
স্টারস এতক্ষণ আপনারা দেখলেন GPH গ্রুপ প্রেজেন্টস GPH স্পট অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের পারফরম্যান্সেস এন্ড রেজাল্ট আজও কিন্তু আমরা দারুণ কিছু প্রতিভার খোঁজ পেয়ে গেছি যারা সরাসরি চলে গেছে কোয়ার্টার ফাইনালে হয়তোবা এদের মধ্যেই লুকিয়ে আছে সেই অনন্য প্রতিভা যাকে আমরা এতদিন ধরে খুঁজছি আর এই আশায় আজকের এপিসোড থেকে নিচ্ছি বিদায় আমি আলিশা এবং আমি সায়েম সবাইকে বলছি টেক কেয়ার গুড বাই অ্যান্ড গুড নাইট